মোমেন মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শিবপুরে সিরাকান্দা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামের মানুষদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে মোমেন মনোয়ারা ফাউন্ডেশন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। উক্ত প্রোগ্রামের সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ মোমেন মৃধা। সভাপতি মোমেন মনোয়ারা ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজারুল ইসলাম, সভাপতি আদর্শ যুব কল্যাণ সংঘ। সার্বিক তত্ত্ববোধনে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মৃধা, আহ্বায়ক শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম, নাজমুল হোসেন সদস্য শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি বলেন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম বিভিন্ন সামাজিক মানবিক কাজে সময় পাশে থাকবে ইনশাআল্লাহ। বিভিন্ন মানবিক স্বেচ্ছাসেবী কাজ করে থাকেন, সেক্ষেত্রে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আরও বিভিন্ন সামাজিক কাজে পাশে থাকবে ব্যক্ত করেছে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের এর সভাপতি আবু বকর তামিম মুনার প্রচেষ্টায় নরসিংদী জেলার বিভিন্ন স্থানে মেহমান খানা নামে একবেলা প্রতিমাসে খাবারের আয়োজন করে থাকেন। এ সময় রোগী দেখেন ডাঃ সানজিদা আক্তার, মেডিসিন সার্জারি তিব্বিয়া হাবিবিয়া মেডিকেল কলেজ ঢাকা। আরও রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ মুকুল মোল্লা, DUMS হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ঢাকা। সার্বিক সহযোগিতা পার্টনার শিবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা এবং নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। রিপোর্ট ও চিত্রগ্রাহক মোহাম্মদ ওলিউল্লাহ মিয়া। এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালাম আলাইকুম। আমি বিশেষ কোনো বলতে চাই না, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, কথাগুলি আমি কোথায় বলতে পারি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মসজিদের কাজটা আমি দায়িত্ব নিচ্ছি, মসজিদের কাজটা চলতেছে, এটা আল্লাহ জানো আমার এইটা শেষ করে আমি আমি মসজিদ বাসি শেষ করে আমার সবাই আমরা আমার শারীরিক খুবই অবস্থা খুব খারাপ, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো করে দেখেন যদি এই গ্রাম শিশুর এলাকাটাকে আর যারা এই কাজগুলো করে যাচ্ছে আপনাদের প্রতি আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা গাছ কাছে রাখলে তাহলে কিন্তু ভালো পাবেন। আপনারা যদি গাছকে